পরের ছবিটায় অন্য আগ্রহ, অন্য অনুভূতি, অন্য চিন্তা থেকে ছবিটা বানাতে চাই। এটা ভিন্ন চিন্তার ছবি দর্শক দেখতে পেয়েছে, মেবি, আমি জানি না, আমার কাছে মনে হয় এরকম। আমরা যখন ফার্স্ট ডে ছিল, ওখানে এত ভিড় ছিল এবং ইয়ে ছিল যে আমরা সবাই মিলে ছবিটা দেখবো, সেটা করতে করতে 100 দিন হয়ে গেল। সো অনুভূতি তো অনেক সুন্দর, মানে আমরা ছবিটা বানিয়েছিলাম আমাদের জায়গা থেকে, সেখানে এরকম এই ছবি মানুষের ভেতরে এত প্রভাব বিস্তার করবে কিংবা আগ্রহ তৈরি করবে সেটা আমরা আসলে বুঝতে পারিনি। সো এইটা 100 দিন দেখতে দেখতে চলেও গেল। সো ইন্টারেস্টিং অভিজ্ঞতা আর কি। এই ছবিটার যে দেখার জায়গা থেকে, মানে একটু একটু সমুদ্রের গল্প যেটা আসলে এই অঞ্চলের সিনেমাতে দেখা যায়নি, সেটা একটা বিষয়, মিথোলজি, আমার মনে হয় সিনেমার ক্রাফট, গল্প, চরিত্র, এই সমস্ত কিছু দর্শককে আকর্ষণ করছে। তারপরে ট্রেলার, গান, সেগুলো তো সো এইটা আসলে যেটা হয় যে আমাদের চারপাশে যত ছবি হয়, সেই আমরা ফর্মুলা ছবি বলি আর যেসব কমার্শিয়াল ছবি হয়, সেগুলোর বাইরে হয়তো একটা ভিন্ন চিন্তার ছবি দর্শক দেখতে পেয়েছে, মেবি, আমি জানি না, আমার কাছে মনে হয় এরকম। সো সেইটা দর্শকের আগ্রহ তৈরি করেছে, মিডল ক্লাস দর্শকের থেকে শুরু করে আপার ক্লাস এবং একেবারে শ্রেণী পেশার, নিম্ন শ্রেণী পেশার মানুষও এই ছবি দেখতে আগ্রহী প্রকাশ করেছে। মানে সিঙ্গেল স্ক্রিন ছবিটা ব্যাপক জনপ্রিয় ছিল। হাওয়া ইন্ডিভিজুয়ালি আমার প্রথম ছবি, আমি বলবো যে হাওয়া আসলে বেসিক্যালি আমার লেসন। এখান থেকে আমি আসলে আমার ছবি বানানো কিংবা ছবি বানানোর যাত্রা বলতে পারি, আমি ইন্সপিরেশন হাওয়া থেকে অবশ্যই নিব। সেটা হচ্ছে যে এই যে দর্শকের যেই আগ্রহ, দর্শক যে আমার ছবিটা দেখতে পারলো কিংবা যে আগ্রহ তৈরি হলো, একটা ভিন্ন ধাঁচের ছবি আমার কাছে মনে হয়েছিল এই ছবিটা অনেক মানুষ দেখবে না আমি যখন ছবিটা নির্মাণ করছিলাম, কিন্তু আমি এইটুকুও বুঝতে পারলাম যে একটা ডিফারেন্ট গল্প দর্শক নিতে পারে। সো এটা আমার ইন্সপিরেশন অবশ্যই থাকবে, বাট আমি এইটাকে মাথায় রেখে যদি পরের ছবি বানাই তাহলে আসলে সেটা আবার রিপিটেশন হবে আমি মনে করি। বরঞ্চ আমি পরের ছবিটায় অন্য আগ্রহ, অন্য অনুভূতি, অন্য চিন্তা থেকে ছবিটা বানাতে চাই, যেন দর্শক আবার নতুন একটা কোনো কিছু পায়, কিংবা আমি আমার কাছে দর্শকের থেকে জরুরি বিষয় যে আমি যেন আমার পরের ছবিটা আমি উপভোগ করতে পারি অ্যাজ এ ফিল্ম মেকার ছবিটা বানিয়ে।